নমস্কার, আমি আকাশ। আপনি দেখছেন টুডে স্পেশাল চব্বিশ ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আবহাওয়া দপ্তরের তরফে। কমবে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা, এমনটাই পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের। জানবো আরও বিস্তারিত ভিডিওতে, সঙ্গে থাকুন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবাই আগে দেখার জন্য। গত কয়েকদিনে সারা দেশে বেশ বৃষ্টিপাত হয়েছে, সে তুলনায় আজ কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে। এতে সামান্য তাপমাত্রাও বাড়তে পারে, পাশাপাশি আগামী তিন দিনে বৃষ্টিপাত আরও কমতে পারে। সাম্প্রতিক টানা বৃষ্টিপাতে সারা দেশের তাপমাত্রাই কমে গিয়েছে। এই অবস্থায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে 32 ডিগ্রি এবং সর্বনিম্ন যশোরে 23.8 ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 27.9 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় সারা দেশেই বৃষ্টিপাত হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে 105 মিলিমিটার, এছাড়াও টাঙ্গাইলে 71, মাইজদিকোটে 68, হাতিয়ায় 51, খুলনায় 82, মংলায় 58, যশোরে 50 মিলিমিটার, আর ঢাকায় বৃষ্টিপাত হয়েছে 12 মিলিমিটার। সোমবার 21 মে সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তার পরের তিন দিনে বৃষ্টিপাতের বিদ্যমান প্রবণতা কমতে পারে। আজ সোমবার বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষে বর্ধিতাংশ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।